أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد আজ 24 মুহররম 1442 হিজরি মোতাবেক 12 সেপ্টেম্বর 2020 আমাদের কাছে যে প্রশ্নগুলি এসে আছে ইনশাআল্লাহ তাআলা উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় তো শেখ, ফেসবুকে কিছু পেজ আছে যেগুলো মানুষের মধ্যে অশ্লীলতার প্রচার করে, এখন আমি যদি এই পেজটা শেয়ার করে দেই সবাইকে, এটা জানিয়ে যে সবাই যেন এই পেজটাকে রিপোর্ট করে, কারণ অনেক মানুষ রিপোর্ট করলে পেজটাকে ফেসবুক কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ার সম্ভাবনা থাকে, যদিও নিশ্চিতভাবে বলা যায় না। অনেকেই এই কাজ নিষেধ করে বলে এভাবে শেয়ার করলে এতে পেজটাকে আরও প্রচার করা হচ্ছে, কারণ আমাদের দেখা দেখি অনেকে অন্যদের সচেতন করার জন্য সেটা শেয়ার দিবে। সেই অন্যরা সবাই দিনদার নাও হতে পারে, তারা বরং এতে আগ্রহ পেতে পারে, কিন্তু আমি তো পেজটাকে বন্ধ করার জন্য বেশি বেশি মানুষ যাতে এগিয়ে আসে সেজন্য শেয়ার করতে চাচ্ছি। এতে কি আমার দ্বারা আসলে প্রচার হচ্ছে? এভাবে করলে কি ভালোর চেয়ে খারাপ বেশি হবে? জানাবেন দয়া করে। জাযাকাল্লাহু খাইরান। সময় তো শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন বড় লম্বা করেছেন, তার সারসংক্ষেপ হচ্ছে যে ফেসবুকে কিছু পেজ আছে যেগুলি অশ্লীলতার প্রচার করছে, এখন এই পেজগুলি বিরুদ্ধে রিপোর্ট করার জন্য যদি আমি এটাকে অন্যকে ফরওয়ার্ড করি, আর তারপরে ওরা সবাই মিলে অনেকেই যদি এর বিরুদ্ধে রিপোর্ট করে, তাহলে সেটা বন্ধ হতে পারে, কিন্তু নিশ্চিত না। তাহলে এই কাজটি আমার জন্য করা জায়েজ হবে কি না? না, এই কাজ করা জায়েজ নয়, বরং এতে আপনি আরও অশ্লীলতা আর প্রচার প্রসারে অশ্লীলতা ছড়াবার ক্ষেত্রে অংশ নিলেন, এবং এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির কথা বলেছেন। সূরা নূরের একটি আয়াত শুধু আপনাদেরকে শোনাবো, আয়াত নম্বর 19। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তাআলামুন। নিশ্চয়ই যারা পছন্দ করে যে মুসলিম সমাজে মুমিনদের মাঝে অশ্লীলতার প্রচার প্রসার হোক, এটা যেভাবে হোক না কেন, কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক, কোনো কিছু শেয়ার করে হোক, এই যেভাবে হোক না কেন, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে, ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ ইহকাল পরকালে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বেশি ভালো জানেন এবং তোমরা জানো না, সুতরাং সতর্ক সাবধান। আপনি যদিও আপনি বলছেন আমার নিয়তটা সৎ, কিন্তু সৎ নিয়ত থাকা যথেষ্ট নয়, কাজটাও সৎ হইতে হবে। আপনার কাজটাই উপকার বেশি হবে না অপকার বেশি হবে সেটা দেখতে হবে। এইভাবে এটা অন্যের কাছে ফরওয়ার্ড না করে বা শেয়ার না করে যদি বেশ কিছু যারা পরিচিত আপনার মহল তাদের সাথে যোগাযোগ করে বলেন যে এটার বিরুদ্ধে তোমরা রিপোর্ট করো, আর তাদেরকে ব্যক্তিগতভাবে আপনি চেনেন যে তারা দিনদার আল্লাহ ভীরু, তাহলে সেটা জায়েজ হতে পারে, কারণ আপনি অশ্লীলতাকে নির্মূল করার জন্য সমাজ থেকে দূরীভূত করার জন্য আপনি চেষ্টা করলেন। আর এসব থেকে সতর্ক করতে হবে, এগুলি প্রচার প্রসার করলে হবে না বা এগুলো শেয়ার করলে হবে না, শেয়ার করা হারাম। যাতে অশ্লীলতা কেন, মহিলাদের ছবি আছে এমন কিছু প্রচার প্রসার করা হারাম, অশ্লীলতার প্রচার প্রসার ঘটানো, আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন।